ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা ইতিমধ্যে আর্টিকেলের অনেকগুলো পার্ট আমরা আলোচনা করেছি, কারণ এখন কিন্তু আমরা অলরেডি আর্টিকেলের 5 নম্বর পার্টে অলরেডি আছে। তো আসলে দেখা যায় কি যে আর্টিকেলটাও আমরা একটু ডিটেলস আলোচনা করছি এই কারণে, কারণ কিন্তু আমরা অনেকেই এই টপিক্সটাকে অনেকটা ইজিভাবে নেই, বাট এটাও কিন্তু আমাদের অনেকটা আমাদের কঠিন হইতে পারে। তো সেই হিসাব করে কিন্তু আমাদের মোটামুটি এখানে আর্টিকেলের এতগুলো পার্ট আমরা এখানে আলটিমেটলি করছি, যে আর্টিকেল আমাদের এখানে 5 আমরা এখন আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা 4টা পার্ট আমরা অলরেডি আলোচনা করেছি, এখন আমরা আর্টিকেলের Part-5 নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা Part-4 দেখেছিলাম যে কোথায় আমাদের ক্রস হবে আর কোথায় হচ্ছে আমাদের দিটাকে ইউজ করতে হবে, তো এই জিনিসটা কিন্তু আমরা মূলত হচ্ছে দেখেছিলাম। তো এখন হচ্ছে আমরা যেটা দেখব যে কোথায় আবার ওই দি বসতে, কোথায় আমাদের দি বসতে পারে, আবার কোথায় আমাদের আর্টিকেল হিসেবে দি বসবে না, সেখানে আমাদের ক্রস বসবে। তো সেই জিনিসগুলো আমরা আলটিমেটলি এখানে আমরা দেখব। তো দেখা যাচ্ছে যে আমরা যদি গ্রহ বা নক্ষত্রের নামের কথা বলে থাকি, যে আমরা লিখতে পারি যে সাধারণত কোনো গ্রহ বা নক্ষত্রের নামের সাথে, গ্রহ বা নক্ষত্রের, গ্রহ বা নক্ষত্রের নামের সাথে দি ইউজ করা যাবে না, দি ইউজ হয় না, মানে সাধারণত আর কি দি ইউজ হয় না বা দি ব্যবহার হয় না। তো আমরা গ্রহ বা নক্ষত্র সম্পর্কে মোটামুটি আমাদের অনেকেরই আইডিয়া আছে। তো নর্মালি আমরা যেটা করে থাকি যে গ্রহ বা নক্ষত্রের নামের সাথে কিন্তু আমরা দিটাকে ইউজ করি না। যেমন আমরা যদি নেপচুন যদি বলি, এটা একটা গ্রহ, তারপরে প্লুটো, এটাও হচ্ছে আমাদের একটা গ্রহ, তাহলে এদের সাথে নর্মালি আমরা এখানে কাগজ করবো, ক্রসটাকে ইউজ করব, যে নেপচুন প্লুটো এগুলো হচ্ছে আমাদের সাধারণত গ্রহ বা নক্ষত্রের নামের সাথে নাম বিধায় আমি এখানে কাগজ করতেছি, ক্রসটাকে ইউজ করতেছি। তবে আমাদের একটু এক্সেপশন আছে, এক্সেপশনটা হচ্ছে আমাদের সান, তারপরে আমরা লিখতে পারি মুন, এরপরে আমরা এখানে কী লিখলাম আর্থ। তাহলে যখন আমি লিখলাম সান মুন আর্থ, তাহলে এইগুলো কিন্তু গ্রহ নক্ষত্র বা উপগ্রহ, তাহলে এদের সাথে আমরা কী ইউজ করব, দি ইউজ হবে। এই জন্য আমি ব্যাকেটে কিন্তু এটা লিখে দিলাম যে এই 3টা ওয়ার্ডের সাথে আমরা কাকে ইউজ করব, আর্টিকেল হিসেবে দিটাকে ইউজ করব। বাট এগুলো ছাড়া আমাদের বাকি যেগুলো ছিল তাদের সাথে কিন্তু আমাদের নর্মালি আর্টিকেল ইউজ করা যাবে না। তাহলে আমাদের এই গ্রহ বা নক্ষত্রের নামের সাথে কিন্তু আমরা আলটিমেটলি কাগজ করতেছি, দিটাকে ইউজ করতেছি, বাট অন্য যে গ্রহগুলো আছে বা নক্ষত্র আছে তাদের সাথে আমরা আলটিমেটলি কাগজ করব, ক্রসটাকে ইউজ করব। তাহলে আমি কিন্তু এই যে এখানে নেপচুনের পূর্বে ক্রস দিয়েছি, আবার প্লুটোর পূর্বে আমরা এখানে কী দিতে পারি, ক্রস দিতে পারি। তাহলে নেপচুন প্লুটো এদের পূর্বে আলটিমেটলি আমরা ক্রসটাকে ইউজ করতেছি, বাট সান মুন এবং আর্থ এদের পূর্বে কিন্তু দি ইউজ হবে। অর্থাৎ আমরা বলবো দ্য সান, আমরা বলবো দ্য মুন, আমরা বলবো কি দ্য আর্থ, প্রত্যেকটার সাথেই কিন্তু আমাদের এখানে কাগজ করতে হবে, দিটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে সান মুন এবং আর্থ এই 3টার সাথে আমরা দি ইউজ করবো, বাট বাকি যে গ্রহ বা নক্ষত্র আছে এদের ক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি দি ইউজ করা যাবে না। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বাকিগুলোর সাথে কিন্তু আমাদের দি ইউজ হবে, আর এগুলোর সাথে কিন্তু নর্মালি আমরা কিন্তু ক্রসটাকে আমরা বেসিক্যালি ইউজ করবো আর কি। এরপরে আমাদের যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে নর্মাল নাম্বার, নর্মাল নাম্বার যেটাকে আমরা বাংলায় বলে থাকি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখন বলতে পারি যে নর্মাল নাম্বারগুলোর সাথে সাধারণত, যেখানে সাধারণ থাকবে সেখানে কিন্তু আমরা অসাধারণ কিছু দেখতে পারবো। তাহলে নর্মাল নাম্বারগুলো সাধারণত কোনো আর্টিকেল ইউজ হয় না। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে নর্মাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা বাংলায় বলে থাকি, ইংলিশে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি নর্মাল নাম্বার। তাহলে নর্মাল নাম্বারগুলোর সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না। তার মানে যদি আমি সিম্পলি যদি আমরা 1 বলে থাকি তাহলে কোনো আর্টিকেল হবে না, যদি আমি 2 বলে থাকি কোনো আর্টিকেল হবে না, যদি আমি এখানে 3 বলে থাকি তাহলে আমি কোনো আর্টিকেল কিন্তু এখানে ইউজ করতে পারবো না। দ্যাটস মিন এখানে আমাদের কিন্তু ক্রস আসবে, কোনো আর্টিকেলই আমরা দিব না, আমরা বলবো না দা 1, দা 2, দা 3। আর 1-এর সাথে আমাদের এ হয় যখন আমরা ওর উচ্চারণটা ওয়ার মতো আসে, তখন সেক্ষেত্রে আমাদের সাধারণত কাগজ করে থাকি অ্যানটাকে ইউজ, মানে এটাকে ইউজ করে থাকি যে এ 1-eyed man বা এ 1 টাকার নোট, ও সেটা আলাদা বিষয়। কিন্তু নর্মালি 1 বললে কোনো আর্টিকেল হবে না,
তারপর আমরা যদি টু বলি থ্রি বলি এদের সাথে নর্মালি কিন্তু কোনো আর্টিকেল ইউজ করা হয় না। তো এখন আমরা যেটা লিখব যে কিন্তু এগুলো দ্বারা বলতে কি এই সংখ্যাগুলো দ্বারা আর কি, কিন্তু এগুলো দ্বারা বলতে কিন্তু আমরা বুঝিয়েছি এই সংখ্যাগুলো দ্বারা, কিন্তু এগুলো দ্বারা যদি কোনো পজিশন অথবা স্থানকে বোঝায় অথবা আমাদের কি স্থানকে বোঝায় তাহলে দি ইউজ হবে, তাহলে আমাদের কাগজ করতে হবে দি ইউজ হবে। তাহলে নর্মাল নাম্বারগুলোর সাথে আমরা কিন্তু কোনো প্রকার আর্টিকেল ইউজ করবো না, বাট এগুলো দ্বারা যদি আমাদের কোনো পজিশন বা স্থানকে যদি বোঝায় তাহলে আমাদের অবশ্যই তার সাথে কাগজ করতে হবে দিটাকে ইউজ করতে হবে। যেমন আমি ওয়ান বলেছিলাম, তাহলে ওয়ানের সাথে কোনো আর্টিকেল কিন্তু আমরা বলি ইউজ করি নেই, বাট এখন যদি বলে থাকি দ্য ফার্স্ট চ্যাপ্টার, এখন আমি কি লিখলাম দ্য ফার্স্ট, এর সাথে আমি এখানে কি লিখলাম চ্যাপ্টার। তো যখন বললাম দ্য ফার্স্ট চ্যাপ্টার তখন কিন্তু আলটিমেটলি তার সাথে কি ইউজ করা হয়েছে দিটাকে ইউজ করা হয়েছে। বা আমরা লিখলাম দ্য সেকেন্ড বয় বা সেকেন্ড বয়, তাহলে বালকটার অবস্থান কতস্তম অবস্থানে দ্বিতীয়তম অবস্থানে, তাহলে যেটাকে আমরা টু বলেছিলাম সেটাকে আমরা যদি পজিশন যখন করতেছি তখন আমি কি বলতেছি সেকেন্ড, তাহলে আমি ফার্স্ট চ্যাপ্টার বলতেছি। যখন আমি ওয়ান বলেছিলাম তো ওয়ানটাকে যদি আমি পজিশনে কনভার্ট করি তাহলে সেটা আমাদের কী হিসেবে পরিলক্ষিত হচ্ছে ফার্স্ট হিসেবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বিদায় আমি তার সাথে কিন্তু কাগজ করতেছি দিটাকে ইউজ করতেছি, বা আমরা বলতেছি সেকেন্ড বয় বা থার্ড গার্ল বা থার্ড বিল্ডিং, তখন কিন্তু এগুলো কিন্তু একটা পজিশন বা স্থানকে বোঝাচ্ছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে নর্মাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলোর সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ হবে না, দ্যাটস মিন ওয়ান টু থ্রি এগুলো যখন আমরা বলছি তখন তার সাথে কিন্তু আলটিমেটলি কী হচ্ছে ক্রস হচ্ছে। কিন্তু এগুলো দ্বারা মানে এই নর্মাল নাম্বারগুলো দ্বারা যদি যখন কোনো পজিশন বা স্থানকে যখন বোঝাবে তখন তার সাথে কিন্তু আমাদের কাগজ করতে হবে দিটাকে আমাদের ইউজ করতে হবে, যেমন দ্য ফার্স্ট চ্যাপ্টার দ্য সেকেন্ড বয় এই যে আমাদের পজিশনিংটা, তখন কিন্তু আলটিমেটলি তাদের সাথে আমরা কাগজ করতেছি দিটাকে ইউজ করতেছি। তাহলে আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম, যে আমরা দুটো জিনিস দেখলাম যে দি হইতে পারে আবার ক্রস হইতে পারে, তো আমরা যখন বলছিলাম যে সাধারণত কোনো গ্রহ বা নক্ষত্রের নামের সাথে কিন্তু দি ইউজ হয় না, যেমন নেপচুন প্লুটো এদের সাথে কিন্তু আমরা ক্রস দিয়েছি, কিন্তু এক্সেপশন আমাদের কয়েকটা গ্রহ নক্ষত্রের নাম রেখেছি যেমন সান মুন আর্থ, এদের সাথে কিন্তু তিনটার সাথে কিন্তু আমাদের কাগজ করতে হবে আমাদের আলটিমেটলি দিটাকে ইউজ করতে হবে। ওকে, এরপরে আমরা যেটা বলছিলাম যে নর্মাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলোর সাথে সাধারণত আমরা কোনো প্রকার আর্টিকেল ইউজ করি না, যেমন ওয়ান বলি টু বলি থ্রি বলি যাই বলি না কেন, এদের সাথে আলটিমেটলি আমাদের কাগজ করতে হবে ক্রসটাকে ইউজ করতে হবে। কিন্তু যদি এই নর্মাল নাম্বারগুলো দ্বারা যদি কোনো পজিশন বা স্থানকে বোঝায় তখন কিন্তু তার সাথে আমরা কাগজ করবো দিটাকে ইউজ করবো, যেমন আমরা বললাম দ্য ফার্স্ট চ্যাপ্টার অথবা বললাম দ্য সেকেন্ড বয়, তার মানে যখন আমি ওয়ান বলছিলাম তখন কিন্তু আমি এখানে কী দিচ্ছি ফার্স্ট, তাহলে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্টটা হচ্ছে কিন্তু ওয়ান না, পজিশনই হয়ে গেছে, তখন তার সাথে কাগজ করা হয়েছে দিটাকে। এরপর লিখলাম দ্য সেকেন্ড বয়, তাহলে যখন টু বলেছিলাম টুটা কিন্তু আমাদের পজিশন না, সেকেন্ডটা কিন্তু একটা পজিশন, বিদায় তার সাথে কিন্তু আমরা এখানে কাগজ করছি দিটাকে আমরা ইউজ করেছি। তাহলে এই বিষয়টা সর্বোপরি আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের হচ্ছে নর্মাল নাম্বারগুলোর সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না, বাট এগুলো দ্বারা যদি কোনো পজিশন বা স্থানকে বোঝায় তখন আমরা দিটাকে ইউজ করব। তো এখানে আমরা মোটামুটি কিছু এখানেও কিন্তু আমরা এই পার্টেও অর্থাৎ পার্ট ফাইভেও আমরা বেশ কিছু মানে কোথায় দি হবে আর কোথায় ক্রস বা নো আর্টিকেল হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো নেক্সটে আমরা আরও হচ্ছে এরকম কোথায় আমাদের দি বা কোনো আর্টিকেল ইউজ করা যাবে না এরকম আরও কিছু নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে যে আলোচনা যেটা করছি যে আর্টিকেলের হয় দি বসবে আর না হলে সে জায়গাটাতে আমরা কি ইউজ করব ক্রসটাকে হচ্ছে আমরা ইউজ করব। তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু মোটামুটি এখন বুঝতে পেরেছি। তো এখন আমরা পরবর্তী অংশে আমরা একটু আলোচনা করি। তো আমাদের তিনটা ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আমরা যদি বলি যে স্কুল, তারপরে যদি আমরা এখানে লিখি কলেজ, এবং তারপরে আমরা এখানে কি লিখলাম হসপিটাল। তো স্কুল কলেজ হসপিটাল এই তিনটার সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত, স্কুল কলেজ হসপিটাল, তাহলে আমরা বলতে পারি যে এগুলো দ্বারা যদি কোনো প্রাইমারি পারপোজ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি প্রাথমিক উদ্দেশ্য, এগুলো দ্বারা যদি কোনো কি প্রাইমারি পারপোজ বা প্রাথমিক উদ্দেশ্য বোঝায় তাহলে
দি ইউজ হবে না, দি ইউজ আমাদের কি হবে না। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো বলছিলাম যে স্কুল কলেজ হসপিটাল, এই এইগুলো আমরা কিন্তু খুবই পরিচিত আমাদের এই ওয়ার্ডগুলো। তাহলে আমরা যেটা বলছিলাম যে এগুলো দ্বারা যদি কোনো প্রাইমারি পারপোজ বোঝায় বা প্রাইমারি পারপোজ বা প্রাথমিক উদ্দেশ্য বোঝায় তাহলে দি ইউজ হবে না। আর এর সাথে লিখব আর প্রাইমারি পারপোজ না বুঝিয়ে, আর প্রাইমারি পারপোজ না বুঝিয়ে প্রাইমারি পারপোজ কি না বুঝিয়ে অন্য কিছু আমাদের কি বোঝালে দি ইউজ হবে। তাহলে আমি এটা যেটা বলছিলাম যে স্কুল কলেজ এবং হসপিটাল এই তিনটা ওয়ার্ড দ্বারা যদি আমাদের কোনো প্রাথমিক উদ্দেশ্য বা প্রাইমারি পারপোজ বুঝিয়ে থাকে তাহলে আমরা কাগজ করবো দিটাকে ইউজ করবো। আর পরক্ষণে আরেকটা কথা বলছি যে এই ওয়ার্ডগুলো দ্বারা যদি প্রাইমারি পারপোজ না বুঝিয়ে যদি অন্য কিছু বোঝায় তাহলে দি ইউজ করতে হবে। এখন একটা সম্ভবত আমাদের কোয়েশ্চেন আসবে যে প্রাইমারি পারপোজ আবার জিনিসটা কী। যেমন স্কুল কলেজ, এটাতে আমরা যাব কিসের জন্য? পড়াশোনার উদ্দেশ্যে। তো আমি যদি স্কুল কলেজে পড়াশোনার উদ্দেশ্যে যদি যাই তাহলে এটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য, তাহলে আমাদের প্রাথমিক উদ্দেশ্য যদি বোঝায় তাহলে আমরা সেখানে দি ইউজ করবো না। এখন আমি যদি স্কুল কলেজে পড়াশোনা না করতে গিয়ে যদি আমি বন্ধুকে দেখতে যাই তাহলে এটা কিন্তু আমার প্রাথমিক উদ্দেশ্য না। অনেক সময় প্যারেন্টস মিটিং থাকে, গার্ডিয়ানরা কিন্তু অনেক সময় কী করে মানে মিটিংয়ে অ্যাটেন্ড করে, বাট সেটা কিন্তু প্রতিনিয়ত না। তাহলে এটা কিন্তু আমাদের কী হচ্ছে না, প্রাথমিক উদ্দেশ্য কিন্তু হচ্ছে না। তাহলে প্রাথমিক উদ্দেশ্য যদি না বোঝায় তাহলে আমরা সেখানে কাগজ করবো দিটাকে ইউজ করব। আর হসপিটালের কাজটা কি, যে আমি হসপিটালে যাব কোনো ডিজিজ অথবা পেশেন্ট রিলেটেড কোনো কাজে। এখন আমি হসপিটালে গেলাম বাট ডিজিজ রিলেটেড কোনো কাজে না, অন্য কোনো উদ্দেশ্যে গেলাম, তখন কিন্তু আমাদের সেখানে কাগজ করতে হবে, সেখানে ক্রসটাকে ইউজ করতে হবে। আমি একটু উদাহরণ যদি দিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমি এখানে লিখলাম আই ওয়েন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে বলা হচ্ছে যে এখানে স্কুলে যাওয়াটা কিন্তু আমাদের প্রাথমিক উদ্দেশ্য, বা আমরা বলতে পারি যে উই ওয়েন টু স্কুল। এখানে আমি ধরে নিচ্ছি যে স্কুলে আমি কী করতে গিয়েছি, পড়াশোনা করতে গিয়েছি। সো আমি কিন্তু স্কুলের সাথে কিন্তু কোনো আর্টিকেল কিন্তু ইউজ করি নাই, তার মানে এখানে কিন্তু আলটিমেটলি কোনো আর্টিকেল কিন্তু ইউজ করা হয় নাই, ক্রস। বাট এখন যদি আমি বলি এরকমভাবে আই ওয়েন্ট টু সি মাই ফ্রেন্ড, আই ওয়েন্ট টু সি মাই, এখানে আমরা কী লিখলাম, ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম। এখন আমরা কী লিখবো, টু দ্য, তার সাথে আমরা এখানে কী লিখবো, স্কুল। তাহলে এখন কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু এখানে কাগজ করছি দিটাকে কিন্তু অলরেডি ইউজ করেছি, কারণ আমি যে স্কুলে গিয়েছি এটা কিন্তু আমি পড়াশোনার উদ্দেশ্যে যাইনি, আমি আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম, তার মানে এটা কিন্তু আমার প্রাথমিক উদ্দেশ্য কিন্তু না। তাহলে যেহেতু এটা আমার প্রাথমিক উদ্দেশ্য না, বিদায় আমি এখানে কাগজ করছি স্কুলের সাথে দিটাকে কিন্তু ইউজ করেছি। অথবা আমি লিখলাম মাই প্যারেন্টস, এরপরে লিখলাম ওয়েন্ট, এরপরে আমরা কি লিখলাম, টু দ্য স্কুল। তাহলে আমার প্যারেন্টস স্কুলে গিয়েছিলো কি, মানে হয়তো কোনো মিটিং অ্যাটেন্ড করতে বা হয়তো কোনো কাজে, বাট তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু যায় না, তার মানে স্কুলে যাওয়াটা কিন্তু তাদের কোনো প্রাথমিক উদ্দেশ্য কিন্তু না, যেহেতু তারা পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছে না। তাহলে এটা কিন্তু তাদের প্রাথমিক উদ্দেশ্য না, বিধায় আমি কিন্তু এখন স্কুলের সাথে কাগজ করছি, আলটিমেটলি কিন্তু দিটাকে ইউজ করেছি। তাহলে প্রাথমিক উদ্দেশ্য যদি বোঝায় স্কুল কলেজ দ্বারা তাহলে আমরা সেখানে কোনো আর্টিকেল মানে ক্রস সেখানে ইউজ করব। আর যদি আমি দেখি যে আমি প্রাথমিক উদ্দেশ্য বোঝাচ্ছে না, অন্য কোনো কিছু বোঝাচ্ছে, তখন তার সাথে আমাদের কাগজ করতে হবে দিটাকে আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। এখন হসপিটালের ক্ষেত্রে যদি আমরা আসি, যেমন আমি যদি এখানে লিখি আমি এখানে যেটা লিখলাম যে আই টুক এ প্যাশেন্ট, আমি একটা প্যাশেন্ট নিয়েছিলাম, তাহলে আমরা কী লিখবো, টু হসপিটাল। তাহলে এই যে আমি যখন লিখলাম যে আই টুক এ প্যাশেন্ট টু হসপিটাল, তাহলে আমরা এখানে কী দিচ্ছি, ক্রস, কোনো আর্টিকেল কিন্তু ইউজ করি নাই, কারণ আমার কিন্তু এখানে অলরেডি বলাই আছে যে আমি একটা প্যাশেন্ট নিয়ে হসপিটালের দিকে গিয়েছিলাম, তার মানে এখানে হসপিটালে যাওয়াটা কিন্তু আমার প্রাথমিক উদ্দেশ্য, বিদায় আমি এখানে কিন্তু ক্রস ইউজ করেছি, মানে হসপিটালের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল কিন্তু আমি ইউজ করি নেই। বাট যদি আমি সেন্টেন্সটা এইভাবে লিখি যে আই ওয়েন্ট টু সি দ্য ডক্টর, এরপরে লিখলাম কি, টু দ্য হসপিটাল, আমি এখানে ডিরেক্টলি লিখেই দিলাম টু দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম, হসপিটাল লিখে দিলাম।
এখন দেখা যাচ্ছে এখানে হসপিটালের সাথে কিন্তু আমরা এখানে কাগজ করছি দিটাকে কিন্তু ইউজ করেছি, কারণ এখানে আমি কিন্তু কোনো পেশেন্ট মানে বা ডিজিজ রিলেটেড কাজ নিয়ে কিন্তু আমি হসপিটালে যাইনি, আমি ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তার মানে এখানে কিন্তু উল্লেখ করা নাই যে আমি যে হসপিটালে গিয়েছিলাম কি উদ্দেশ্যে, সেটা কিন্তু উল্লেখ করা নাই। বিদায় আমি হসপিটালের সাথে কিন্তু আমরা এখানে আলটিমেটলি কাগজ করছি, দিটাকে কিন্তু আমরা ইউজ করেছি। তাহলে আমাদের এখানে মূল কথা হচ্ছে যে স্কুল কলেজে যদি আমরা কোনো প্রাথমিক উদ্দেশ্যে যদি যাই তাহলে কোনো আর্টিকেল ইউজ হবে না, আর প্রাথমিক উদ্দেশ্য না গিয়ে যদি আমরা অন্য কোনো উদ্দেশ্যে যদি যাই তাহলে সেখানে অবশ্যই অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাগজ করতে হবে, দিটাকে আমাদের আলটিমেটলি ইউজ করতে হবে। তো আশা করি আমরা এই বিষয়গুলো মোটামুটি ভালোভাবে বুঝতে পারলাম। তো নেক্সটে আমরা আরেকটু হচ্ছে আমরা আলোচনা করব যে কোথায় দি বসে আর কোথায় হচ্ছে আমাদের ক্রস বসে। তবে স্কুল কলেজ এবং হসপিটাল এই নিয়মটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমরা অবশ্যই এটা একটু ভালোভাবে দেখবো আর। তো আমরা মোটামুটি আর্টিকেলের পার্ট ফাইভে এবং ফোর থেকে আমাদের মোটামুটি শুরু হয়েছে যে আমাদের কোথায় দি হবে আর কোথায় হচ্ছে আমাদের ক্রস হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা মূলত কী করছি, আলোচনা করছি। তো আমরা এ পর্যায়ে একটু আলোচনা করব কিছু অ্যাব্রিভিয়েশন নিয়ে। অ্যাব্রিভিয়েশন কিন্তু আমরা জানি যে আমাদের বড় বড় ওয়ার্ডের আমাদের সংক্ষিপ্ত রূপ নিয়ে আমরা সাধারণত অ্যাব্রিভিয়েশন করে থাকি। তো ইতিমধ্যে কিন্তু আমরা অ্যাব্রিভিয়েশন দেখেছিলাম, কিছু অ্যাব্রিভিয়েশন দেখেছিলাম যেগুলো হচ্ছে আমাদের এ অথবা এন এর জন্য প্রযোজ্য ছিল এবং যেগুলো হচ্ছে আমাদের কিন্তু শিখিয়েছিল শুধুমাত্র শিক্ষামূলক যে অ্যাব্রিভিয়েশনগুলো ছিল সেগুলোর জন্য, অর্থাৎ আমাদের পড়াশোনা অর্জন করার জন্য বা সার্টিফিকেট গেইন করার জন্য আমরা যে অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ করে থাকি, এসএসসি এইচএসসি পিএসসি জিএসসি, তো এদের ক্ষেত্রে হয় আমাদের এ অথবা আমরা কাগজ করছি এনটাকে আমরা মূলত কী করেছি, ইউজ করেছি। তো এখন হচ্ছে আমরা যেটা করব মানে আমাদের যে অ্যাব্রিভিয়েশনটা আমাদের মূলত থাকবে আর কি, সেটা হচ্ছে যে শিক্ষামূলক ছাড়া, মানে এর আগে আমাদের যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের শিক্ষামূলক নিয়েছিল, বাট এখন যেগুলো আমরা দেখব শিক্ষামূলক ছাড়া, তাহলে এখন সেগুলো আমাদের কীভাবে থাকতে পারে একটু দেখে নিব। সেটা হচ্ছে যদি কোনো অ্যাব্রিভিয়েশন, যদি আমাদের কোনো কি অ্যাব্রিভিয়েশন, যদি কোনো অ্যাব্রিভিয়েশন কোনো ওয়ার্ডের মতো উচ্চারিত হয়, ওয়ার্ডের মতো উচ্চারিত হয় তাহলে দি ইউজ হবে না, তাহলে আমাদের কি দি ইউজ হবে না। তাহলে আমরা এখানে যেটা বললাম যে যদি কোনো অ্যাব্রিভিয়েশন কোনো ওয়ার্ডের মতো উচ্চারিত হয় তাহলে দি ইউজ হবে না, আর এর সাথে লিখব আর ওয়ার্ডের মতো উচ্চারিত না হয়ে, আর ওয়ার্ডের মতো উচ্চারিত না হয়ে, ওয়ার্ডের মতো উচ্চারিত না হয়ে ভেঙে ভেঙে উচ্চারিত হলে, ভেঙে ভেঙে উচ্চারিত হলে দি ইউজ হবে, উচ্চারিত হলে দি ইউজ হবে। ওকে, তাহলে আমি এখানে যেটা বললাম যে যদি কোনো আমাদের অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডের মতো উচ্চারিত হয় তাহলে দি ইউজ হবে না, আর ওয়ার্ডের মতো উচ্চারিত না যদি আমাদের কী হয় ভেঙে ভেঙে যদি উচ্চারিত হয় তাহলে আমাদের আলটিমেটলি কাগজ করতে হবে, দিটাকে হচ্ছে আমরা ইউজ করব। যেমন আমি যদি সিম্পলি যদি আমরা এখানে লিখি যে ইউনেস্কো, ওকে, তাহলে আমাদের দেখা গেল যে ইউনেস্কো একটা একটা ওয়ার্ডের মতো, তাহলে আমি এখানে আলটিমেটলি কী দেবো, ক্রস। বা আমি যদি লিখি হু, এগুলো আমাদের বেসিক্যালি ক্যাপিটাল লেটার আমরা ইউজ করে থাকি, তাহলে কিন্তু আমরা এখানে কাগজ করতেছি ক্রসটাকে ইউজ করতেছি। তাহলে যে কোনো অ্যাব্রিভিয়েশন মানে শিক্ষামূলক ছাড়া যেগুলো আছে আমাদের যদি একটা ওয়ার্ডের মধ্যে উচ্চারিত হয় তাহলে আমরা সেখানে কাগজ করতেছি ক্রসটাকে আমরা ইউজ করতেছি, যেমন ইউনেস্কো হু বা ফাও আমরা যদি বলি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এ ইউ, তাহলে কিন্তু আমরা এখানে কি ইউজ করছি, ক্রস ইউজ করছি। তাহলে আমাদের যে বিষয়টা ছিল যে এগুলো যদি ওয়ার্ডের মধ্যে উচ্চারিত হয় তাহলে আমরা কাগজ করবো ক্রস, বাট যদি আমরা এখানে বলি বিবিসি তো এটা কিন্তু ওয়ার্ডের মতো উচ্চারিত হচ্ছে না, আমি কিন্তু ভেঙে ভেঙে বলতেছি বিবিসি, তাহলে আমরা এখানে কী দিব, দি। আমি যদি বলি দা সি এন এন তাহলে কিন্তু আমি কাগজ করতেছি দিটাকে ইউজ করছি। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে আমাদের যদি কোনো অ্যাব্রিভিয়েশন শিক্ষামূলক ছাড়া অবশ্যই যদি ওয়ার্ডের মতো উচ্চারিত হয় তাহলে আমরা সেখানে ইউজ করতেছি ক্রস, আর ওয়ার্ডের মতো উচ্চারিত না যদি আমাদের কী হয় ভেঙে ভেঙে যদি উচ্চারিত হয় তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কাগজ করবো দিটাকে ইউজ করবো। তবে এখানে একটা কথা বলা দরকার যে ওয়ার্ডের মতো উচ্চারিত হচ্ছে, ওয়ার্ডের মতো
উচ্চারিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে এমন অ্যাব্রিভিয়েশন, এমন অ্যাব্রিভিয়েশন যদি কাউকে, যদি কাউকে কোনো স্বীকৃতি প্রদান করে, স্বীকৃতি প্রদান করে প্রদান করে তাহলে তার সাথে দি ইউজ হবে, তাহলে তার সাথে আমাদের কাগজ করতে হবে দি ইউজ হবে। ওকে, তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে ওয়ার্ডের মতো উচ্চারিত হচ্ছে এমন অ্যাব্রিভিয়েশন যদি কাউকে কোনো স্বীকৃতি প্রদান করে তাহলে তার সাথে আমরা আলটিমেটলি কাগজ করবো, দিটাকে ইউজ করবো। যেমন ইউনেস্কো কর্তৃক আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কি স্বীকৃত হয়েছিল, তাহলে আমরা এখানে বলতে পারি দ্য ইউনেস্কো, দ্য ইউনেস্কো, এরপর লিখলাম প্রোক্লেমিট, প্রোক্লেমিট, প্রোক্লেমিট আওয়ার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আওয়ার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ডে, জি ইউ এ জি ই, হ্যাঁ, আদার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে আমি এখানে যেটা বললাম যে ইউনেস্কো আমাদের হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে কী করেছিল, ঘোষণা করেছিল। তাহলে যেহেতু ইউনেস্কো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে ঘোষণা করেছে বিদায়, তার সাথে কিন্তু আমরা আলটিমেটলি কাকে ইউজ করছি, দিটাকে কিন্তু ইউজ করেছি। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি একটু মনে রাখা দরকার যে আমাদের যে ওয়ার্ডের মতো উচ্চারিত হচ্ছে এমন অ্যাব্রিভিয়েশন যদি কাউকে কোনো স্বীকৃতি প্রদান করে থাকে তাহলে তার সাথে কিন্তু অবশ্যই আমরা আর্টিকেল হিসেবে কাগজ করব, দিটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে বিষয়টা মোটামুটি ক্লিয়ার হইতে পারলাম যে যদি কোনো অ্যাব্রিভিয়েশন কোনো ওয়ার্ডের মতো উচ্চারিত হয় তাহলে দি ইউজ হবে না, আর ওয়ার্ডের মতো উচ্চারিত না যদি ভেঙে ভেঙে উচ্চারিত হয় তাহলে আমরা কাগজ করব, দিটাকে ইউজ করব। যেমন ইউনেস্কো, হু, ফাও সবগুলোর সাথে কিন্তু আমি ক্রস দিয়েছিলাম, বাট যখন আমি বলছিলাম বিবিসি এটা কিন্তু একবার উচ্চারিত হচ্ছে না, ভেঙে ভেঙে উচ্চারিত হচ্ছে, তার সাথে দি দিয়েছে। সিএনএন এটা কিন্তু ওয়ার্ডের মতো উচ্চারিত হচ্ছে না, ভেঙে ভেঙে উচ্চারিত হচ্ছে, তাহলে আমরা কাগজ করব, দিটাকে ইউজ করব। তাহলে যখন আমাদের ওয়ার্ডের মতো উচ্চারিত না যখন ভেঙে ভেঙে উচ্চারিত হচ্ছিল, যেমন বিবিসি এটা কিন্তু আমি ওয়ার্ডের মতো না, আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি, তাহলে আমি কাগজ করছি দিটাকে। আবার সিএনএন যখন বলতেছি তখন কিন্তু ওয়ার্ডের মতো না, যেমন ইউনেস্কো একটা ওয়ার্ডের মতো উচ্চারিত হয়েছিল, হুটা একটা ওয়ার্ডের মতো উচ্চারিত ছিল, ফাও একটা ওয়ার্ডের মতো উচ্চারিত হয়েছিল, তো এখানে আমরা কিন্তু ক্রস দিয়েছিলাম। বাট যখন বিবিসি, সিএনএন এটা কিন্তু ভেঙে ভেঙে উচ্চারিত হচ্ছে বিদে আমরা কাগজ করছিলাম দিকে। লাস্টে আমরা একটা কথা বললাম যে ওয়ার্ডের মতো উচ্চারিত না হয়ে ওয়ার্ডের মতো উচ্চারিত হচ্ছে এমন অ্যাব্রিভিয়েশন যদি কোনো কিছুকে স্বীকৃতি প্রদান করে তাহলে কিন্তু আমি তার সাথে কি করব, দিটাকে ইউজ করব। যেমন আমি এখানে যেটা লিখেছি যে ইউনেস্কো, দ্য ইউনেস্কো প্রোক্লেমিড আওয়ার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তাহলে দেখা যাচ্ছে ইউনেস্কো আমাদের কি করছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে ঘোষণা করেছিল ইউনেস্কো কর্তৃক। তাহলে এখন ইউনেস্কো যেহেতু আমাদের ঘোষণা করছে বিদায় ইউনেস্কোর সাথে আমি কাগজ করছি দিটাকে। অনুরূপ হু যদি কোনো কিছুকে স্বীকৃতি দান করে বা কোনো কিছু ঘোষণা করে থাকে তাহলে সেক্ষেত্রে হুর পূর্বেও আমরা কাগজ করব, দিটাকে ইউজ করব। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে অ্যাব্রিভিয়েশন কখন আমরা ক্রস ইউজ করব আর কখন হচ্ছে আমরা দা ইউজ করব। তো মোটামুটি আমাদের আর্টিকেলের Part 4 বা 5 এর মূল আলোচ্য বিষয় কিন্তু এইটাই ছিল যে আমরা হয় আর্টিকেল হিসেবে দিটাকে ইউজ করব অথবা সেখানে কোনো আর্টিকেল ইউজ করব না, মানে সেখানে আমরা কী ইউজ করব, ক্রসটাকে ইউজ করব। তো তার আশা করি যে আমরা মোটামুটি Part 5 যতটুকু বোঝানোর আমরা চেষ্টা করেছি সবাই আশা করি বুঝতে পেরেছি। যদি কেউ কোথাও না বুঝে থাকি অবশ্যই শুধু Part 5 ভিডিওর নিচে না, আমাদের যতগুলো পার্ট আছে আর্টিকেলের যে কোনো জায়গায় না বুঝলে আমরা অবশ্যই তার নিচে আমরা কমেন্ট করব যে আপনি কোন অংশটুকু বুঝেননি, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো মোটামুটি আমাদের আর্টিকেল Part 5 এতটুকুই ছিল এবং সেই সাথে সাথে আর্টিকেল পুরোটাই আমি এখানে শেষ করছি। তো যতটুকু আমরা পেরেছি মোটামুটি 5টা পার্টের ভিতরে আমরা আর্টিকেলের ডিটেলসটা
আলোচনা করা ট্রাই করেছি। তো আশা করি সবাই এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। একবার যদি না বুঝতে পারেন চেষ্টা করবেন ভিডিওগুলো দুইবার বা তিনবার দেখার জন্য, কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু যথেষ্ট ছোট করে করা হচ্ছে যাতে করে একজন ইউজার বা একজন হচ্ছে ভিউয়ার যাতে এই জিনিসগুলো মোটামুটি দেখতে পারে। তো তারপরেও যদি না বুঝে থাকি তো আমাদের তো কমেন্ট বক্স আছেই, সেখানে আপনার সমস্যাগুলো অবশ্যই আপনি জানাবেন এবং আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করব সেগুলোর সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি মোটামুটি হচ্ছে যে এই পার্ট ফাইভের বিষয়গুলো আপনারা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আর্টিকেলের পার্ট ফাইভ এবং টোটাল আর্টিকেলটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো টপিক্সে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।